ইতিহাসের এই দিনে 18 জুলাইয়ের ঘটনা বলি। 871 খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন ও ডেনমার্কের মধ্যে 25 বছর ব্যাপী যুদ্ধের সূচনা হয়। 1783 খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন। 1841 খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। 1854 খ্রিস্টাব্দের এই দিনে লর্ড ডালহৌসির আমলে শিক্ষা সংক্রান্ত বোর্ড অফ কন্ট্রোলের স্যার চার্লস উডের বিখ্যাত ডিসপ্যাচ প্রকাশিত হয়। 1871 খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতি নির্ধারক আইন চালু হয়। 1947 খ্রিস্টাব্দের এই দিনে ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে। 1966 খ্রিস্টাব্দের এই দিনে নাসার জেমিনি প্রোগ্রামে মহাকাশযান জেমিনি 10 উৎক্ষেপণ করা হয়। 1968 খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। 1976 খ্রিস্টাব্দের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রোমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমেনেচি প্রথমবারের মতো পারফেক্ট 10 স্কোর করেন। 1976 খ্রিস্টাব্দের এই দিনে কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিলে 21তম অলিম্পিকের উদ্বোধন হয়। 1977 খ্রিস্টাব্দের এই দিনে ভিয়েতনাম জাতিসংঘের সদস্য পদ লাভ করে।